গুড মর্নিং, শুভ সকাল, সুবাল খায়ের, সবাই কেমন আছেন? এই যে আমাদের গোম্বাংশে এখন দুপুর 11টা বাজে। এই যে আমার মা আমার কলিজার টুকরো কিভাবে গা এলাচ্ছে, গা মটমট করতেছে তাই না মা? অনেক মটমট করতেছে না? আজকের দিন আমাদের এখান থেকে শুরু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই না? আম্মা কই? ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের বাগান, পাট শাকের বাগান। আবার সিলেটি ভাষায় সেটাকে নালি শাক বলা হয়। তো এই শাকগুলো তোলা হচ্ছে একজন বাবিকে দেওয়ার জন্য। আমাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ওনাদের সঙ্গে। উনি আমাদের এই পাট শাকগুলো খাইতে অনেক ভালোবাসেন, অনেক ভালো সেটা, এটা তিতা না এবং খুবই স্বাদ হয় খাইতে, সেজন্য ওনার জন্য তোলা। তাই আমি তুলতেছিলাম এবং ওনাকে আমি বোম্বাই মরিচ, যেটাকে আমরা নাগামরিচ বলি, সেটাও দেব এই শাক খাওয়ার জন্য। তাহলে সম্পূর্ণ এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সবাই উপভোগ করবেন এবং আপনাদের মনের মতামত জানিয়ে দেবেন। এবং আমাদের ছোট্ট একটি বাগান, সেটা আপনাদের কাছে তুলে দেবো, যেটা সিলেটের ভাষায় বলা হয় খেত করছি আমরা। তো খেত করছি, যেটা খেত করেছি মানে ওইখানে ঝাল কুমড়া আছে, জামপুরা, পেয়ারা, পেঁপে, সব কিছু মিলাইয়া এভরিথিং যা আছে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে সঙ্গে থাকেন, পুরোটা ভিডিও জুড়ে এনজয় করেন। এখানে পাট শাকটা তোলা শেষ হয়ে গেছে, এই পরিমাণে দেব। এবং আমাদের নাগামরিচের গাছ, বোম্বাই মরিচের গাছ, সিলেটে ভাষা যেটা আমরা নাগামরিচ বলি, দুইটা নাগামরিচ আছে আমাদের এখানে, বোম্বাই মরিচের গাছ দুইটা আছে। তো আমরা কী করেছি, এক গাছ সামনে এক গাছ করে পিছনে আছে। তো সামনের গাছ থেকে এগুলো পাড়তেছি, প্রচুর পরিমাণ ধরতেছে, আমরা প্রতিদিন খাইতেছি এখান থেকে নিয়ে। খুবই ভালো, খুবই গ্রান এবং ঝাল, বাহ অনেক মজাদার। তাই এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন কত সুন্দর পাতায় পাতায় ধরেছে, কীভাবে বলবো, মাশাআল্লাহ, আল্লাহর লাগো শুকরিয়া আদায় করি। অনেক কিছু খাইতেছি আমরা আমাদের বাড়ি থেকে ফসল, যেটা ফলাই আমরা খেত করে খাইতে আসি। এই দেখেন মাশাল্লাহ চাল কুমড়া, ওইটা কুমড়া আমরা খাইতে খাইতে একদম মানে ক্লান্ত হয়ে যাচ্ছি, এত বেশি দৌড়তেছে। গত কয়েকদিনে আমরা অন্তত দুই হালির মতো খেয়ে ফেলেছি এবং আরও দৌড়েছে গাছে, প্রচুর আসে আরও বেশ কয়েক হালির মতো। আলহামদুলিল্লাহ খাইতে অনেক স্বাদ এবং নিজের গাছের মানে ফল ফুট যেটাই হয় না কেন, আসলে ওইটা কোনো ফরমালিন মুক্ত, খাইতেও স্বাদ, ভিটামিনও আছে, সব কিছু মিলাইয়া। আর এই যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ভিতরেই। তো আমরা বিল্ডিংয়ের সাথে এখনও ফালাইনি, ইনশাল্লাহ ফালাবো। তার আগ পর্যন্ত যা খাওয়ার খাইতেছি ফসল এতটুকুই, এবং অনেক এনজয় করতেছি সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে দিতেছি, আমরাও খাইতেছি পরিবারে এতজন মানুষ। আর ওইটা একটা ফিশারি, মৎস্য ফিশারি বাড়ির সামনে, তো এই বাড়ির বাম পাশে পড়ছে, সামনে না সরি, সামনে আমাদের পুকুর এবং পিছনে পুকুর আছে। তো এটা বাড়ির সাইডে, আর ওইখানে আমাদের এই চাল কুমড়া দেখেন কত সুন্দর সুন্দর হয়ে ধরেছে, একদম পথায় পথায় ঢোকায় ঢোকায় ধরেছে এবং কতই না স্বাদ খাইতে। এবং দেখেন বিল্ডিংয়ের বাহির পাশে রাস্তা দিয়ে অনেকগুলা ধরেছে, এই যে আম গাছে পর্যন্ত এইটার পাতা গিয়ে
লত গিয়ে এবং এটা ডুগাটা গেছে আম গাছে গিয়ে পর্যন্ত ধরেছে। দেখেন ওইটা বাড়ির বাইরে ওইগুলা ওইগুলা বাহির সাইডটা ধরেছে, ওইগুলা চাইলে মানুষ যে কোনো সময় নিয়ে যেতে পারে। গাছের খোলা পাখি লোকর থাকে নিয়ে আইসি একটা পাড়ে কইরে ওইটা লুকাই নিয়ে আসছি খাবার লাগে। তাই এখন আমার বাগানে আমি হাঁটতেছি এবং কলা খাবো। খুবই ডের গাছের খোলা খাইতে অনেক স্বাদ। ওটা আমাদের বাড়ির গাছের একটা গাছের খোলা পাক ছিল, সেটা গাছ পাকটা খুবই ডের। নিজের বাড়িতে সব কিছু থাকলে আসলে খাইতে স্বাদই আলাদা এবং অনেক ভালোও লাগে। আর আমি আছি আমার অপুরন্ত বিল্ডিং এর নিচে, যেটা পুরা হয়নি, হবে ইনশাল্লাহ, হবে আল্লাহ খালি না, এক সময় অনেক অনেক বড় বিল্ডিং ওটা পুরা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে বোম্বাই মরিচ পাড়তেছে সে বাবির জন্য পাট শাকের সঙ্গে গিফট পাঠানোর জন্য। তো আমি দেখে দেখো এখান থেকে পাড়তেছি যেটা ভালো হবে সেটা দেবো। তো এই দুইটা আমি ওনাকে দেব, আশা করি উনি খেয়ে ভালো লাগবে এবং এই পাট শাকগুলা এই সবগুলা ওনাকে দেব। আসলে ভালোবাসার সম্পর্ক থাকলে অনেক কিছুই করা যায়। আসলে আমাদের এত বেশি সাধ্য নেই যে মানুষকে এর চাইতে ভালো বেশি কিছু দিয়ে সম্পর্ক তৈরি করে রাখবো, কিন্তু যা আছে তা দিয়ে চেষ্টা করি আমরা সবসময় সবার সঙ্গে মিলেমিশে থাকা। এখানে হচ্ছে মিষ্টি লাউয়ের গাছ যেটা চালের উপরে দেওয়া আছে, সেখানে হইতেছে অনেকগুলা। তারপরে ওইখানে আছে আমাদের লেবু গাছ ঘরের সামনে, তবে এটা কাটা পড়ে যাবে বিল্ডিংয়ের কাজ শুরু হইলে, চেষ্টা করবো সেটা বাঁচানোর জন্য কিন্তু হয়তো পারবো না। এটা হচ্ছে পেয়ারা, অনেক মজাদার পেয়ারা, ওইটা খুবই টেস্ট খাইতে, এত বেশি টেস্ট সেটা বাসায় প্রকাশ করার মতো না। ওইটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছ, ওইখানে জাম্বুরা গাছে প্রচুর পরিমাণের জাম্বুরা ধরেছে, মাশাআল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামত বলে বোঝানোর মতো না। এত টেস্ট হয় এই জাম্বুরা গলা খাইতে, এত মজাদার হয়, সুস্বাদু হয় যখন এটা পরিপূর্ণ হয়ে পেকে যায়, খুবই মজাদার হয়। ওইখানে আরেকটা পেয়ারা গাছ আছে, ওইটা অনেক নিচুতে, ওইটা হাত দিয়ে একদম সবগুলা ফাড়া যায়, খুবই ভালো, সেটাও খাইতে অনেক স্বাদ। ওইটা বারো মাসই ধরে, ওইটা এক ওই একটা শেষ হবে দ্বিতীয়বার আবার চলে আসবে। ওইটা হচ্ছে পেঁপে গাছ, একটাই মাত্র পেঁপে গাছ বেঁচে আসছে, জানি না সে কতদিন বেঁচে থাকবে, খুব বেশি ধরেছে। আর ওইটা পাট শাকের বাগান আমাদের বাড়ির সামনেই। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, পরিবারের সবাইকে নিয়ে খুবই ভালো, যেটা বাসায় প্রকাশ করার মতো না। মিলেমিশে চার ভাই একসঙ্গে একই ফ্যামিলিতে বসবাস, ফ্যামিলিটা অনেক বড়। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।